বগুড়ায় শীতের সবজির দর পড়ে যাওয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না কৃষি চাষীরা। যদিও বন্যার পরে লাগানো কপির দামে খুশি তারা। জুলাই ও আগস্টে দুই দফা বন্যায় আগাম সবজির ব্যাপক ক্ষতিতে লোকসানে পড়েন বগুড়ার কৃষকরা। উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজির বাজার মহাস্থান হাটে আশানুরূপ সরবরাহ নেই সবজির। যদিও বছরের এই সময়টাতে শীতের সবজিতে বাজার ভরপুর থাকার কথা, এবছর পূর্ব বগুড়ার পাশাপাশি শিবগঞ্জেও বন্যায় সবজির ব্যাপক ক্ষতি হয়। লোকসান পুষিয়ে নিতে বন্যার পর আবারও শীতকালীন সবজি চাষ করেন কৃষকরা, কিন্তু শিম মূলা সহ বেশিরভাগ সবজির দাম কম হয়, ক্ষতি পুষিয়ে নিতে পারছেন না তারা। যদিও ফুল ও বাঁধাকপির দামে তারা কিছুটা স্বস্তিতে আছেন। বন্যাতে এবার মনে করেন সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার কারণে এবার মনে করেন ফসলের খুব একটা বৃদ্ধি নাই। বন্যার পরে ক্ষতি হয়ে গেছে, ক্ষতির পর আমরা আবার ফসল লাগাচ্ছি, লাগানোর পর আর অনেক কিছু লাভ মনে হচ্ছে, কিন্তু লাভ আমার ক্ষতি মনে হচ্ছে না আগের মতন। পাইকাররা বলছেন এবছর শীতের সবজি সরবরাহ অন্যান্য বছরের তুলনায় অনেক কম, বাজার দর নিয়েও খুশি নন তারা। যে মালটা লাস্টে একটু আমদানি কম, গৃহস্থের লস খাইছে, গত বছর বাজারটা কম খাবার থাকার কারণে একটু আবাদ কম, আমদানি কম, কমের কারণে জিনিসটার দাম বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে বগুড়ায় এবার 12,500 হেক্টরে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বন্যার আগে চাষ করা হয় 4,500 হেক্টর জমিতে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।